অগ্নিপথ নিয়োগ প্রকল্প নিয়ে উত্তাল বিহার এবং উত্তরপ্রদেশ, বিক্ষোভের আগুন ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। শুক্রবার দেশের প্রায় 7টি রাজ্য জুড়ে বিক্ষুব্ধ আন্দোলন দেখা গিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, দিল্লি, তেলেঙ্গানা, বাংলা, হরিয়ানা, পাঞ্জাবে অগ্নিপথের বিক্ষোভের আঁচ পড়েছে বেশি। অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় AIDSOর বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে হাজরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি হয়, বাধা দিলে পুলিশের সাথে ধুন্ধুমার কাণ্ড ঘটে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অশান্তির আশঙ্কায় সব রাজ্যের মুখ্য সচিব DGPদের বার্তা দিয়েছে কেন্দ্র। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইয়ের পুলিশ কমিশনারকেও সতর্ক বার্তা দিল কেন্দ্র। স্টেশন, জাতীয় সড়ক সহ সরকারি দপ্তরে বাড়তি নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। আপাতত বিক্ষোভ চলার আশঙ্কায় সতর্ক করল কেন্দ্র। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে.কম। Thank you.